গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে হলো ওয়েস ডে বুধবার আর এখন আমি আজকে এই সন্ধে থেকে ব্লগটা শুরু করলাম সব থেকে আগে আমি মানি প্ল্যান্টে জলগুলো দেব কারণ অনেকগুলো অনেকটা জল কমে গেছে তো এরপর আমি সোজা চলে যাব পুজো করতে কারণ সন্ধ্যেবেলা যেহেতু সন্ধে আমাকে দিতে হবে এরপর বাকি যা যা কাজকর্ম থাকে সব তো থাকবেই তো তোমরা সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর গাইজ আর একটা কথা যেটা হলো আজকে আমি অন্য একটা অ্যাপস থেকে এডিটিং করেছি কারণ আমি যেই অ্যাপ থেকে এডিটিং করি সেটা খুব প্রবলেম হচ্ছিলো ভয়েস ওভারে কোনোরকম অপশান আসছিলো না যার জন্য আমি একটা অন্য অ্যাপস থেকে খুবই মানে প্রবলেম হয়েছে আমার এডিটিং করতে কারণ সবসময় আমি বলে বলে তোমাদের তোমাদের সাথে জন্য ভিডিও বানাতে পারি না ঘরে বাচ্চারা অনেক সময় টিভি টিভি দেখে ওদেরকে বারবার বলতে পারি না যে টিভিটার সাউন্ড একদম কম কর তার জন্য ভয়েস ওভারে অপশান থাকলে কি হয় একটু ইজি হয়ে যায় ভিডিওটা বানিয়ে নিয়ে পরে কথা বলা তোমাদের আমার এতটা প্রবলেম হয় যে এডিটিং করতে তোমাদের কি বলবো কারণ পাওয়ার ডাইরেক্টর থেকে এডিটিং করে আমার অভ্যাস হয়ে গেছে যার জন্য একটা একদম নতুন তো দেখি নাহলে আগেরটাতেই আমি এডিটিং করব তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লাগলো আর এখন আমি চলে এসেছি কিচেনে আজকে হবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল মানে রুই মাছ যেরকম আমাদের প্রত্যেকবার রুই মাছই আনা হয় কারণ বাচ্চারা খুব কাঁটাওয়ালা মাছ খেতে পায় না আর আমাদের রায়পুরে অনেক রকম মাছ পাওয়া যায় না কলকাতার মতো তো যেরকম আলু বেগুনের ঝোল হয় সেরকম বানিয়ে মাছটা জাস্ট ভেজে দিয়ে দেবো আর আমার হাজবেন্ড তো ঝোলের মাছ খায় না ওর জন্য ভাজা মাছই ওকে দেয়া হবে তাও খাবে নাকি সন্দেহ কারণ মাছ বা ননভেজ খুব একটা খুব বেশি ভালো খায় না একদম মাছ তো একদমই ভালো খায় না আর এই রান্নাবান্না করার পর তোমাদের সাথে সোজা দেখা হবে আগামীকাল মানে বৃহস্পতিবার কারণ এখন আজকে অনেকটাই রাত হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই তো তোমরা সাথে থাকো মর্নিং আজকে সকালটা আমরা সব থেকে তোমাদের সাথে শুরু করলাম কোটাকুটি দিয়ে মানে আলু আর বরবটি কাটছি সেটা হলো ব্রেকফাস্টের জন্য আর যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে তো সব থেকে আগে এইসব কাজগুলো ব্রেকফাস্টটা বানিয়ে বাকি আমি আস্তে আস্তে আমার মতো কাজ করতে থাকব। তো আজকের ব্রেকফাস্টটা হবে রুটি এবং আলু আর বরবটি তরকারি আর আলু আর বরবটি তরকারি আমি খুব সিম্পলভাবে করি মানে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে নিরামিষ যেরকম হয় তারপর টমেটো একটু নুন হলুদ কাঁচা লঙ্কা অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে তো আলু সর্ষে এবং জিরে ফোড়ন দিয়ে তোমরা একবার এই আলু বরবটি তরকারি বানিয়ে দেখবে শুকনো যেরকম হয় অল্প জল দিয়ে যেটুকু প্রয়োজন খুব ভালো খেতে হয় তোমরা বানিয়ে দেখো রুটির সঙ্গে বিশেষ করে খুব ভালো খেতে লাগে মানে আলু বরবটি ভাজা তো সবসময় খাই আর কিন্তু আলু বরবটি এই আলু বরবটি এই বেশ ভালো খেতে লাগে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে আমি চা বসিয়ে দিচ্ছি কারণ চা ছাড়া একদমই সকল মানে ইনকমপ্লিট তো চা তো থাকবেই আর হাজব্যান্ড খেয়ে কাজে কমবে যাওয়ার পর আমার সব আস্তে আস্তে দিনের শুরুর কাজগুলো হবে সব থেকে আগে আমি রান্নাটাতেই ধ্যান দিই কারণ ও সারাদিনও তো বেরিয়ে যায় তারপর সেই আসে রাতে আর আমার ছেলেও তার সঙ্গে বেরাবে সোনুরও স্কুল আছে ও খেয়ে দিয়ে যাবে কিন্তু কিন্তু ও রুটি তরকারি খাবে না ও মানে তরকারির সাথে সরি আমার এতটা কাশি হচ্ছে যে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না কদিন ধরে তো ও আমার ছেলে তরকারি তরকারি এবং ভাত খেয়ে যাবে আর ভাত আমি মানে রাতের ভাত রয়েছে ওটাকে আমি গরম করে দেব। জিরে দিয়ে হালকা ওকে একটু মানে ভাতটাকে একটু নেড়ে চেড়েই দিই এমনি রোজ রোজ ফ্রাই ভাত খাওয়া ভালো না ও নর্মাল না গরম করে দিলে খেতে চায় না তো ওর এখন এক্সাম চলছে যার জন্য ও কিছু বই খাতা নিয়ে যাচ্ছে না গুড মর্নিং চ্যানেল আর 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 এখন প্রায় বাজতে চললো এই এই সবে আমি স্নান করে আসলাম এরপরে টিফিন খাবো আর এখনো ঘরে অনেকগুলো কাজকর্ম পড়ে রয়েছে যেহেতু আজকে লেট করে উঠেছে ওই জন্য টিফিন খাওয়াটা মানে টাইমে হয়নি আর তার আগে আমি একটু স্নান করে আসলাম অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে মানে আমাদের এখানে এত গরম যার জন্য আমার মনে হলো স্নান টান করে তারপর একটু টিফিন খাবো তার ওটাই বেটার হবে কারণ মানে কারণ এই রুটি পরোটা করতে করতে এতটা গরম লাগছিল কিচেনের মধ্যে যার জন্য আমি সোজা চলে গেছি বাথরুমে আগে স্নানটা করে নিয়েছি তারপর টিফিন খাবো ঘরের বাকি কাজকর্মগুলো করব করবো আবার গরম লাগলে আর একবার স্নান করে নেবো এরকম তো গরমকালে চলতেই থাকে সবারই এরকম একটা বদ অভ্যাস এইটা আমি চেঞ্জ করতে পারছি না আমি যতই অ্যালার্ম দিয়ে উঠি ততক্ষণ আমার মনে হবে যে আমার ঘুম কমপ্লিট হয়েছে ততক্ষণ আমি উঠতেই পারি না এরকম তো চলো টিফিনটা আগে খাই কারণ যে যে পরিমাণে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে আজকে আমি চা বিস্কিটও খাইনি কারণ যেহেতু লেট হয়ে গেছে তার হলো করছিলাম আমার হাজবেন্ড অফিস যাবে এই জন্য তো এখন মানে এতটা খিদে পেয়ে গেছে এই দেরি করে ওঠার পরিণাম এরকমই হয় মানে খিদে পেটে আমাকে এতক্ষণ ধরে স্নান টান এসব করতে হয়েছে তো এখন তাড়াতাড়ি টিফিনটা খাবো বাকি যা যা ঘরে কাজকর্ম হচ্ছে সেগুলো করবো তোমরা সাথে থাকো আর আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এই জায়গাটাকে দেখো আজকে গুছিয়েছি আমি এই কোট এইটা মানে এই কোটটার মধ্যে রয়েছে বেসন এটা দিয়ে আমি মাঝে মধ্যে মুখ ধুই আর এই র্যাকটার মধ্যে এটা একটা মানে কাঠের একটা র্যাক খুবই মানে পলকা মতো তো এটা ঠাকুর ঘরের জন্য এনেছিল তো ঠাকুর ঘরে একটা রেখেছিলাম আর কাপ এগুলো তো থাকে তো এগুলো আমি এর মধ্যে এখন রেখে দিই আর আজকে রান্নায় হবে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি মানে সুক্ত না প্রপার শুক্তোর মতো তো অনেক কিছু লাগে কাঁচকলা সজনে তারপর পেঁপে বড়ি এসব না আমার কাছে উচ্ছে যে কোনো কিছু বানালেই যেন ওটা শুক্তোই মনে হয় তো উচ্ছে দিয়ে একটা চচ্চড়ির মতো হবে কুমড়ো আলু আর উচ্ছে দিয়ে এর মধ্যে আজকে আর বেগুন দিই নিচ্ছে এই সবজিগুলো আজকে দিয়া আমাকে কেটে দিয়েছে শরীরটা একটু খারাপ লাগছিলো আমার গরমে তো আমি দিয়াকে বললাম যে তুই আস্তে আস্তে কেটে কুটে দে তো আজকে এই সব সবজি ওই কেটে দিয়েছে তো আজকে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো সেই উচ্ছে কুমড়ো আলু তরকারি আর এতে রয়েছে সেই কালকের মাছ যে রাতে বানিয়েছিলাম সেটা রয়ে গেছে কারণ টিফিনে তো কেউ মাছ কিছু খায়নি আর এটা সেই কালকে সোয়াবিন তা দুপুরে এটা আমি আমার জন্য শুধু গরম করেছি কারণ বাচ্চা আর খাবে না সোয়াবিন না আমাদের ঘরে কেউ ভালো খায় না বলে এরকম বেঁচে গেছে আর এটা হলো সকালে সেই টিফিনের আলু আর বরবটি যে তরকারিটা করলাম সেটা আর এটা এখন করেছি কি বলে জানা ইঁচড় বানিয়েছি